ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহি আপনার প্রশ্ন হলো আপনার কলেজের আপনার ইয়ারের স্টুডেন্টকে নিয়ে একটি মেসেঞ্জার গ্রুপ খুলেছেন যাতে কলেজের বিভিন্ন বিষয়গুলো আপনার অবগত হতে পারেন তো সেখানে আপনি ইসলামী বিষয়গুলো স্যান্ড করে থাকেন প্রচার করে থাকেন তো এতে অনেকেই বিরক্ত প্রকাশ করে গ্রুপটির অধিকাংশ স্টুডেন্ট স্টুডেন্টই মুসলিম তো আপনি যে তারা বিরক্ত হসত্ত্বে এগুলো প্রচার করছেন সেটা প্রচার করা যায় হবে কি না না আপনি এটা স্টপ করে দেবেন আলহামদুলিল্লাহ হি ওয়াহদাউস্লা তালামু আল্লাহ মাল্লা নবী বাদ খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম বলেছেন বাল্লিক ও আন্নি আয়া সৈব হাদিস মেশকাতের একশো আটানব্বই নম্বর হাদিস আমার পক্ষ থেকে একটি বাণী হলেও অন্যের কাছে পৌঁছিয়ে দাও সুতরাং আমাদের উচিত সাধ্য অনুযায়ী পদবুলা মতবুলা যারা প্রবৃত্তির অনুসারী তাদের কাছে কোরআন সোনাহর বাণী পৌঁছিয়ে দেওয়া যারা বিভিন্ন পাপ কাজে শয়তানের পথে পরিচালিত তাদেরকে সতর্ক সাবধান করা কোরআন এবং সন্না দিয়ে সুতরাং আপনি যদি সেখানে কোরআন প্রচার করেন চাই সেটা অডিও হোক ভিডিও হোক অথবা যে কোনো স্টেটাসের মাধ্যমে হোক আপনি যদি বিষয় কোনো কিছু প্রচার করেন এতে কোনো সমস্যা নেই কিন্তু কেউ যদি বিরক্ত প্রকাশ করে তাহলে বা যদি সেখানের স্টুডেন্টদের মধ্যে থেকে কেউ কেউ বিরক্ত প্রকাশ করে তাহলে আপনি সেখানে সেটা সেন্ড না করে যারা বিরক্ত প্রকাশ করে তাদেরকে আপনি ব্যক্তিগতভাবে দিতে পারেন যদি ফ্যাত না হওয়ার আশঙ্কা না থাকে অনেক সময় দেখা গেছে ব্যক্তিগতভাবে দিতে গেলে অনেক সময় কথাবার্তা হয় বা টুকটাক প্রশ্ন করে আপনি জবাব দিলেন ওরা প্রশ্ন করলো আবার আপনি জবাব দিলেন এইভাবে দেখা গেছে একটা ফ্যাট নার মধ্যে পতিত হওয়ার সম্ভাবনা থাকে যদি এই ধরনের ফ্যাত না পতিত হওয়ার সম্ভাবনা না থাকে ফ্যাত না হওয়ার সম্ভাবনা না থাকে তাহলে আপনি ব্যক্তিগতভাবে তাদেরকে দিতে পারেন যেহেতু মেসেঞ্জার গ্রুপে দিলে বিরক্ত হয় আর যদি মনে করেন যেভাবে ফেত না হওয়ার সম্ভাবনা আছে আপনি সেটা স্টক করে দেবেন কারণ আল্লাহ তাআলা সাধ্যের বাইরে কাউকে কোনো কিছু চাপিয়ে দেন না আর যেহেতু ইসলামের কোনো বাড়াবাড়ি নেই এবং জোর জবরদস্তিও নেই সুতরাং আপনি জোর করে তাদেরকে ইসলাম শেখাতে যাবেন না বা জোর করে কোন কিছু তাদের কাছে পাঠাবেন না সেন্ড করবেন না আল্লা হানা হুয়া তারা কোরআনে বলেছেন হায়াত লা ইকুর হাবিদ্দিন ধর্মে কোনো বাড়াবাড়ি নেই ধর্মে কোনো জোর জবরদস্তি নাই। সুতরাং কেউ যদি স্বেচ্ছায় শিখতে চায় আপনি শিখাতে পারেন কিন্তু কেউ যদি অনীহা প্রকাশ করে বিব্রত বোধ হয় এবং বোরিং হয় তাহলে আপনি কোনো অবস্থাতেই তার কাছে কোরআন সন্নার বাণী পৌঁছানোর কোনো প্রয়োজন নেই সে কোরআন এবং সন্না প্রতি যদি ঘৃণা করে অথবা পছন্দ করে তাহলে সে কাফের হয়ে যাবে যদি মনে করে এই কোরআন হাদিস দেখি হবে এইগুলো প্রচার করে কেন এই সেকেলে বিষয়গুলো প্রচার করে কেন তাহলে সে সাথে সাথে কাফের হয়ে যাবে এতে কোনো সন্দেহ নেই সুতরাং আপনি হ্যাকমতে যেভাবে ভালো মনে হয় আপনি প্রচার করতে পারেন কিন্তু কেউ যদি বিরক্ত হয় অথবা যদি বিধিমালা দিয়ে দেয় যে এখানে ইসলামী কোনো বিষয় প্রচার করা যাবে না তাহলে আপনি করবেন না ব্যক্তিগতভাবে যাদেরকে আপনি ভালো মনে করেন তাদেরকে বিভিন্ন ইসলামী বিষয়গুলো প্রচার করতে পারেন তাদেরকে সেন্ড করতে পারেন আশা করি আপনি সংকীর্থ আকারে বুঝতে পারছেন আল্লাহ আলম